সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেলওয়ে রঙ্গমঞ্চে রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিগত বছরের হিসাব-নিকাশ পেশ করা হয়। এদিন সংগঠনের সদস্যরা সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন। সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রাজ্যে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় না, এর জন্য তারা রেলের কর্তৃপক্ষকে দায়ী করেন। আন্দোলনের কর্মসূচি হলো যে আগামী দিনে আমাদের যে ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো আমরা কাটিয়ে আমাদের যাদের এখনও সংগঠিত করতে পারিনি তাদের সংগঠিত করে আগামী দিনে যৌথ লড়াইয়ের ময়দানকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আমাদের যে নিজস্ব শক্তি তার আমরা উন্নতি ঘটাব। যৌথ লড়াই কাদেরকে ডাকছেন? যৌথ লড়াইয়ে ডাকছে সমস্ত সংগঠন, ভারতবর্ষের সামাজিক আন্দোলনে যারা সাথী, শুধু ট্রেড ইউনিয়ন নয়, ট্রেড ইউনিয়ন ছাড়া এই যে অসংখ্য প্রবীণ নাগরিক, আপনি আমি যারা আপনারা স্বাধীন ব্যবসা স্বাধীন পেশাতে নিযুক্ত, কে বলবে আপনাদের কথা? আপনি ট্রেনে যখন জার্নি করেন তখন 40% কমিশন 60% বয়সের ওপরে পায়, এটা সকলে পায় তো। সেক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও আমরা রাজনৈতিক সংগঠনকে আমরা দলীয় রাজনীতি করি না, আমাদের আমাদের যে রাজনীতি আমাদের পরিচালনা করে সেই রাজনীতি আমরা বোঝবার চেষ্টা করি এবং সেই রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করি। সমষ্টিগতভাবে লড়াই ছাড়া এখান থেকে বাঁচার কোনো উপায় নেই? নেই, একদম নেই, রেল পারবে না, রেল একা পারবে না। তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে বা নেই, সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু, না না না, রাজনৈতিক প্রশাসনে যারা আছেন তারা তো সম্পূর্ণ বিরোধিতা করছেন, তারাই তো আক্রমণগুলো নামিয়ে আনছেন, কারণ আমাদের দেশটা এমন মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে শাসন করে, ম্যান ইজ রুলড বাই দি ম্যান, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সিস্টেম। এই সিস্টেমে এমন কতগুলো মানুষ এসেছে, রাজনৈতিক দল এমন এসেছে, তারা অত্যন্ত প্রতিক্রিয়াশীল, তারা কর্পোরেট হাউসের দাবিদার, তারা ভারতবর্ষের ঐতিহ্যটাকে সম্পূর্ণভাবে মুছে দিতে চায়, এটাই আমাদের মূল বক্তব্য। আর লড়াইটা আমাদের এই জায়গায়, এবং লড়াইটা শুধু পেনশনাররা পেনশনের লড়াই করছি না, আমরা সামাজিক লড়াই করছি এবং সাথে আমাদের বাঁচার লড়াই, এটা তো আছেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।